আসসালামু আলাইকুম, বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য প্রফেশনাল ইউটিউব কমপ্লিট মাস্টার ক্লাস। আজকের ভিডিওতে আমরা শিখব আমরা যে ইউটিউব চ্যানেলটি তৈরি করেছি এবং ওই চ্যানেলের মধ্যে যতগুলো সেটিংস রয়েছে সবগুলো কিন্তু আমরা কমপ্লিট করেছি। তো চ্যানেল তৈরি করা এবং সেটিংসগুলো সেট করার পর আমার যে প্রথম কাজ হবে বা আমাদের যে প্রথম কাজ হবে সেটি হচ্ছে ভিডিও তৈরি করা। আপনি যদি একজন প্রফেশনাল ইউটিউবার হতে চান বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে আপনার জন্য কোন কোন বিষয়গুলো জানতে হবে, শুরুতেই আপনাকে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে ভিডিও তৈরি করবেন কিন্তু কোন বিষয়ের উপরে। কারণ ভিডিও তো শুধু তৈরি করলে হবে না, আপনাকে এমন একটা বিষয় সিলেক্ট করতে হবে বা এমন একটা নিশ সিলেক্ট করতে হবে। কারণ ভিডিওর যে আইডিয়া, ভিডিওর যে থিম সেটাকে বলা হয় নিশ, কন্টেন্ট ক্রিয়েটর নিশ। তো আপনি যদি সাবজেক্টটাই সিলেক্ট না করতে পারেন তাহলে কিন্তু ভালো ভিডিও তৈরি করতে পারবেন না, কারণ ইউটিউবে কিন্তু সব রকমের ভিডিও চলে। তখন আপনি কোন ভিডিও করবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। এই জন্যই শুরুতেই আপনি যে ভিডিও দিয়ে শুরু করবেন সেই ভিডিওটা আগে সিলেক্ট করতে হবে যে আমি আসলে ফিশিং নিয়ে ভিডিও তৈরি করতে চাই, কুকিং নিয়ে ভিডিও করতে চাই, অথবা আমি ম্যাথ নিয়ে ভিডিও করতে চাই, ঠিক আছে, অথবা আইটি নিয়ে ভিডিও করতে চাই। আপনি যে বিষয়ের উপরে ভিডিও তৈরি করবেন সেই বিষয়টা সিলেক্ট করতে হবে। আপনি যদি কোনো বিষয়ই না জানেন তাহলে আপনি কী ভিডিও তৈরি করবেন? আর ভিডিও তৈরি করা কিন্তু তেমন কোনো কঠিন বিষয় না, আপনি কোনো না কোনো বিষয়ের উপরে এক্সপার্ট কিন্তু আছেন। আপনি একটু নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি কোন বিষয়ে এক্সপার্ট, সেই বিষয় দিয়ে আপনি শুরু করতে পারেন। হয়তো আপনি গান জানেন সেটাতে শুরু করতে পারেন, কোনো একটা ক্রিয়েটিভিটি আপনার মধ্যে আছে আপনি আর্ট করতে পারেন সেটা শুরু করতে পারেন, অথবা আপনি কাগজ দিয়ে ক্রাফটের যে কাজগুলো আছে সেগুলো জানেন সেটাতে শুরু করতে পারেন, ঠিক আছে। হাজার রকমের নিশ রয়েছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আরও অনেক বেশি আলোচনা করব, ঠিক আছে। এবং দ্বিতীয় যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আপনি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করবেন তার উপরে নতুন নতুন আইডিয়াগুলো আপনি কোথায় পাবেন। মানে একটা ভিডিও তৈরি করার পর এর পরবর্তী ভিডিও যখন তৈরি করবেন সেই আইডিয়াটা আপনি আসলে কোথা থেকে নেবেন বা কোন ভিডিওগুলো ফলো করবেন। ইউটিউবে এরকম হাজার আইডিয়া রয়েছে, সেই আইডিয়াগুলো কোথা থেকে নেবেন তার বিস্তারিত আমি দেখিয়ে দেব। এবং তিন নম্বর যেটি রয়েছে সেটা হচ্ছে আপনি কাদেরকে ফলো করবেন, মানে যাদের কাছ থেকে আপনি শিখবেন তাদেরকে আপনি কোথা থেকে খুঁজে পাবেন, কাদেরকে ফলো করবেন সেই বিষয়টা আমি বিস্তারিত আলোচনা করব। এবং চার নম্বর হচ্ছে কীভাবে ভিডিও তৈরি করবেন। আপনি আইডিয়াগুলো পেলেন এবং আপনি যে নিশে ভিডিও করতে চান সেই তত্ত্বগুলো আপনি কালেক্ট করলেন, এখন আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এখন ভিডিও কি আপনি ফেস দিয়ে করবেন নাকি ফেস ছাড়া করবেন, মানে ক্যামেরার সামনে এসে করবেন নাকি কম্পিউটার স্ক্রিন রেকর্ড করে করবেন, সেই বিষয়টাকেও আপনি ডিসাইড করতে হবে। এবং পাঁচ নম্বরে হচ্ছে ভিডিও তৈরি হয়ে গেলে কীভাবে ভিডিও এডিট করবেন। কারণ আপনি একটা ভিডিও তৈরি করলেন, ভিডিও তৈরি করার সময় কিন্তু আপনি অনেক ধরনের ভুল করতে পারেন, সেই ভুলের অংশগুলো কিন্তু আপনাকে কাটসাট করে একদম নিট অ্যান্ড ক্লিন একটা ভিডিও তৈরি করতে হবে, যাতে দর্শক কখনোই বুঝতে না পারে আপনি ভিডিওটা কত কষ্ট করে বা আপনি একটা কথাকে ১০ বার বলে একবার ঠিক করে সেই যে এডিটিংয়ের ব্যাপার সেটা আপনাকে জানতে হবে। এবং ৬ নম্বর হচ্ছে আপনি যখন ভিডিও তৈরি করে ফেলবেন তখন ভিডিওটি কিন্তু আপলোড করতে হবে, আর আপলোডের আগে অবশ্যই ভিডিওর থাম্বনেল তৈরি করতে হবে। কারণ আমাদের ভিডিও কিন্তু মেইন বিষয়টা আমরা দেখাই না, উপরে কিন্তু এক্সট্রা একটা ছবি লাগানো হয়। যেমন আমার প্রত্যেকটি ভিডিওর উপরে কিন্তু দেখেন যে কম্পিউটারের উপরে যে কোর্সগুলো আছে, যে কোর্স নাম্বার এত, 1, 2 এইভাবে দেওয়া আছে, এগুলো কিন্তু থাম্বনেল। এবং এই ছবিগুলো দিয়ে কিন্তু দর্শকদেরকে আকর্ষণ করা লাগে, সেজন্য আপনাকে থাম্বনেল সম্পর্কে বিস্তর একটা জ্ঞান থাকতে হবে, যাতে কীভাবে থাম্বনেল বানালে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে, আপনার ভিডিও দেখতে আসবে, সেই বিষয়টাও আপনাদেরকে ক্লিয়ার করে দেব। এবং ৭ নম্বরে কীভাবে ভিডিও আপলোড করবেন, কারণ আপলোড আপনি ইউটিউবে করতে হবে, ফেসবুকে করতে হবে, এখন কিন্তু ইনকাম দুই জায়গায়, ইউটিউব এবং ফেসবুক। তাই একটা ভিডিও তৈরি করে আপনি কিন্তু ইউটিউবে আপলোড করতে পারেন, আবার এই ভিডিওটাকেই ফেসবুক পেজে আপলোড করতে পারেন। তো এই আপলোড করার সময় কোন কোন বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে, আপনার টাইটেলটা কীভাবে দিবেন, তারপর ট্যাগগুলো কীভাবে বসাবেন, ডেসক্রিপশনটা কীভাবে লিখবেন, তা হ্যাশট্যাগ কয়টা দিবেন বা কীভাবে বসাবেন। ভিডিও আপলোডের ক্ষেত্রে আরও অনেকগুলো সিক্রেট বিষয় রয়েছে, সেগুলো আমাদের সিরিয়াল ভিডিওর মধ্যে পর্যায়ক্রমে সবগুলো বিষয় চলে আসবে। ভিডিও আপলোড করার পর অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে এসইও, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও হচ্ছে এমন একটা বিষয়, আপনি যদি এসইও সঠিকভাবে না করতে পারেন আপনার ভিডিও কোনো দিনই র্যাঙ্ক করবে না বা মানুষের কাছে পৌঁছাবে না। আমি ছোট্ট একটি এক্সাম্পল দিয়ে বলি, দেখেন আমি যে আইটি ভিডিওগুলো করছি এরকম ভিডিও কিন্তু অনলাইনে বা ইউটিউবে অনেক রয়েছে, বেসিক কম্পিউটার বা টাইপিং কোর্সের অনেক ভিডিও কিন্তু রয়েছে,
হয়তো এক বছর আগে বা দুই বছর আগে সেই ভিডিওগুলো আপলোড করা আছে, ঠিক আছে? তো এখন আমার ভিডিও কিন্তু নতুন, একদম সাম্প্রতিক কিছুদিন হয়েছে আমি ভিডিওগুলো আপলোড করেছি, টাইপিং কোর্সের বা ল্যাপটপ কোর্সের। আপনি যখন ইউটিউবে যাবেন এবং সার্চ করবেন কম্পিউটার শিখতে চাই বা বেসিক কম্পিউটার অথবা ল্যাপটপ কম্পিউটার বা ল্যাপটপ শিখতে চাই, সার্চ করার সাথে সাথে কিন্তু আমার ভিডিওগুলো একদম শুরুতে চলে আসে। এই বিষয়টা কেন? কারণ ইউটিউবে কিন্তু এই ব্যাপারে অনেক ভিডিও রয়েছে এই বিষয়ের উপরে, তো ওই ভিডিওগুলো না আসে আমার ভিডিওটা কেন সামনে আসে? হ্যাঁ, তো আপনি যখন একজন ভিউয়ার হিসাবে সার্চ করবেন যে আমি কম্পিউটার শিখতে চাই, তো আপনি কিন্তু সার্চ করার পর আপনার সামনে বা প্রথম পেজের মধ্যে যে ভিডিওগুলো আসে ওখান থেকে আপনার থাম্বনেল যেটার ভালো লাগে অথবা টাইটেল যে ভিডিওর ভালো লাগে সেই ভিডিওতে কিন্তু আপনি ক্লিক করবেন। ইউটিউবে কিন্তু এরকম পেজ অনেকগুলো আসবে, ঠিক আছে? 1, 2, 3, 4 এরকম অনেক পেজ রয়েছে এবং একই বিষয়ের উপর অনেক ভিডিও রয়েছে। আপনি কিন্তু খুব বেশি এক পেজ বা দুই পেজের বেশি কিন্তু চান না। তো এই যে শুরুতে আসা বা নাম্বার ওয়ানে আসা ভিডিওটা, এটাকে বলা হয় এসইও। মানে আপনি আপনার ভিডিওর মধ্যে যত ভালোভাবে এসইওটা করতে পারবেন আপনার ভিডিও কিন্তু র্যাঙ্কিংয়ে চলে আসবে। র্যাঙ্কিং মানে হচ্ছে ফার্স্ট পেজে এবং এই যে 1 নম্বর, 2 নম্বর বা 10 নম্বরের ভিতরে ভিডিওটা যদি থাকে এটাকে বলা হয় র্যাঙ্কিং, ঠিক আছে? আর র্যাঙ্ক যখন করবে তখনই কিন্তু আপনার ভিডিও সুপারহিট, আপনার চ্যানেল সুপারহিট, আপনি হয়ে যাবেন একদম প্রফেশনাল ইউটিউবার এবং আপনার সাকসেস কিন্তু খুব দ্রুত চলে আসবে, ঠিক আছে? আশা করি ইউটিউব ভিডিওর এসইও সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি এবং পরবর্তীতে যখন হাতে কলমে এসইও শেখাবো তখন আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। আসলে আপনি যদি প্রফেশনাল ইউটিউবার হতে চান তাহলে আরও অনেক অনেক বেশি জানতে হবে, যা পর্যায়ক্রমে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে। ভয় পাওয়ার কিছু নাই, এমন সহজ ভাষায় এবং সহজ পদ্ধতিতে শিখিয়ে দিব যাতে আপনি হতে পারেন একজন প্রফেশনাল ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করি একদম নতুনদের জন্য হাতে কলমে প্রফেশনাল ইউটিউব কমপ্লিট মাস্টার ক্লাস। ভিডিও শুরুতে যে বিষয়টি শুরু করব তা হলো, আপনি যদি প্রফেশনাল ইউটিউবার হতে চান তাহলে আপনার কী কী ইকুইপমেন্ট প্রয়োজন। মানে হচ্ছে আপনি যখন ইউটিউব করতে যাবেন তখন কিন্তু আপনার কিছু যন্ত্রপাতির প্রয়োজন রয়েছে, ঠিক আছে? যেমন আপনার একটা কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন হবে। যদি ল্যাপটপ কম্পিউটার না থাকে, আপনি মোবাইলে ইউটিউবিং করতে চান, তখন আপনার একটা স্মার্টফোন প্রয়োজন হবে। আপনি যদি চান যে না আমার অনেক হাই কোয়ালিটির ভিডিও বানাবো, তখন আপনার একটা DSLR ক্যামেরার প্রয়োজন হবে। তারপর হচ্ছে একটা মাইক্রোফোনের প্রয়োজন হবে। তারপর হচ্ছে এরকম স্ট্যান্ড, যে ক্যামেরা আপনি সেট করবেন বা মোবাইল ক্যামেরা সেট করবেন সেজন্য আপনার একটা স্ট্যান্ড প্রয়োজন হবে। তারপর আপনার ভিডিও কোয়ালিটি অনেক ভালো করার জন্য একটা ভালো রিং লাইটের প্রয়োজন হবে, ঠিক আছে? এবং এই কাজগুলো করার জন্য আপনার কিন্তু বেশ কিছু সফটওয়্যারের প্রয়োজন হবে। যেমন ভিডিও করার পর সেই ভিডিওটাকে এডিট করার জন্য একটা ভিডিও এডিটিং সফটওয়্যার প্রয়োজন হবে, ঠিক আছে? আপনি যদি মোবাইলে করেন তাহলে মোবাইল এডিটিং সফটওয়্যার প্রয়োজন হবে। এবং আপনি যে থাম্বনেল বানাবেন সেটার জন্য আপনার কিন্তু ফটোশপের কাজ জানতে হবে বা ফটোশপ যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারটি আপনার থাকতে হবে। এবং আপনি যদি ফটোশপ দিয়ে কাজ না করে থাম্বনেলগুলো খুব সহজেই অনলাইন থেকে তৈরি করতে চান, তখন কিন্তু ক্যানভা নামে একটা ওয়েবসাইট রয়েছে। তো ক্যানভাতে কিন্তু খুব সহজভাবে একদম সিম্পল ওয়েতে আপনি থাম্বনেল বানাতে পারবেন বা ফেসবুক পোস্ট তৈরি করতে পারবেন, ছোটোখাটো ভিডিও তৈরি করতে পারবেন, সেই ক্যানভার বিস্তারিত আলোচনা করব। তো যারা ইউটিউবার হতে চান, ইউটিউবার হয়ে অনলাইনে সাকসেস হতে চান, সাকসেস হওয়ার পর ভালো একটা ইনকাম করতে চান, তাহলে আপনাকে ইউটিউব কমপ্লিট মাস্টার ক্লাসের প্রত্যেকটা পর্ব আপনাকে শেষ করতে হবে। তো আর অপেক্ষা কেন, শুরু করুন ইউটিউব কমপ্লিট মাস্টার ক্লাস আর হয়ে যান ইউটিউবের বস এবং একজন সাকসেসফুল ইউটিউবার। পরবর্তী ভিডিওতে আমি যে ছোটো ছোটো বিষয়গুলো আলোচনা করেছি তার বিস্তারিত আলোচনা করব। ভিডিওগুলো অনেক লম্বা হবে কিন্তু আপনার ধৈর্য থাকতে হবে। মনে রাখবেন, আপনি কিন্তু এক্সপার্ট হতে চান, সাকসেস হতে চান। আজকে পর্যন্ত দেখাবেন নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।